দেখুন, মমতার প্রস্তাবে দুই দেশেই অস্বস্তি। ভারতের বিশেষজ্ঞরা তিস্তা নিয়ে মমতার প্রস্তাবকে গুরুত্ব দিতে নারাজ। এটা কাল ক্ষেপণের কৌশল, তিস্তার বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে উভয় দেশের শীর্ষ পর্যায়ে অস্বস্তি সৃষ্টি হয়েছে। সরকারিভাবে কোনো দেশের কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে চাননি, তবে অনানুষ্ঠানিক আলোচনায় মমতা রাজনৈতিক কারণে তিস্তা ইস্যু থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করেছেন বলে তারা মত দিয়েছেন। ওই প্রস্তাবকে তাদের অনেকে গুরুত্ব দিতে নারাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর শেষ হয়নি বলে বাংলাদেশের কর্মকর্তাদের কেউই তাকে দেওয়া মমতার প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। একইভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কিছু বলতে চায়নি। দুই পক্ষই মনে করেছে দ্বিপাক্ষীয় সম্পর্কের শীর্ষ নেতাদের বক্তব্যই নীতিগত অবস্থানের প্রতিফলন। মমতার প্রস্তাবকে বাংলাদেশ গুরুত্ব দিতে নারাজ তিনটি কারণে। প্রথমত, এই প্রস্তাব ভারতের দিক থেকে অনানুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি বলে তা ব্যক্তিগত প্রস্তাব। দ্বিতীয়ত, বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আশ্বাস দিয়েছেন তাতে তিস্তা চুক্তির আশু সমাধানের কথা বলা হয়েছে। তৃতীয়ত, দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে তিস্তা ছাড়াও আরও সাতটি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের সরকারি কর্মকর্তাদের আলোচনা দ্রুত শেষ করার কথা বলা হয়েছে। তবে বিশ্লেষকেরা মনে করেন বাস্তবতা হলো তিস্তা নিয়ে বাংলাদেশের চাওয়াটা আবারও ঝুলে গেল। গত শনিবার দুপুরে নরেন্দ্র মোদী জোর দিয়ে শেখ হাসিনাকে নিয়ে চুক্তিটি সই করার আশ্বাস দেন, তবে রাতে তিস্তার বদলে তোর্ষা থেকে পানি নিতে শেখ হাসিনাকে বিকল্প প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে মমতা বুঝিয়ে দিলেন তিস্তা নিয়ে আগের অবস্থান থেকে তিনি একচুলও সরেননি। 2011 সালের সেপ্টেম্বরে একবারে শেষ মুহূর্তে তার বিরোধিতায় চুক্তিটি সই করতে পারেননি কংগ্রেস নেতৃত্বাধীন মনমোহন সিংয়ের ইউপিএ সরকার। এবার চুক্তি সই না হলেও শেষ পর্যন্ত কবে তা হবে এ নিয়ে সুনির্দিষ্ট সময় চেয়েছিল বাংলাদেশ। মোদির আশ্বাসে আভাস আছে সীমান্তের দুই পারে দুই সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই তা হবে। এটা মেনে নিলে 2018 সালে চুক্তিটি সই হওয়ার কথা, কিন্তু 2011 এবং এবারে পরিস্থিতির পর অভিন্ন নদীটির পানি পাওয়াটা শেষ পর্যন্ত অনিশ্চিতই থেকে গেল। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব।